নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই হেল্পফুল রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো পুরোটা দেখার চেষ্টা করবে এই ভিডিওতে কিন্তু আমি নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এর আগে কিন্তু আমি শেয়ার করিনি তো রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এই ভিডিওতে আমি দু হাজার আঠারো উনিশ এবং একুশ অর্থাৎ কুড়ি এই সালে যে পরীক্ষাগুলো হয়েছে কত কত তারিখে হয়েছে কত তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এটা কম্পেয়ার করে কিন্তু ভিডিওটা পাবলিশ করা হয়েছে রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে ভিডিওটা সম্পূর্ণ দেখ দেখলেই তোমরা বুঝতে পারবে যে রেজাল্ট কবে পাবলিশ হবে এবং মাঠে কত দিনের মধ্যে তোমাদেরকে ডাকা হতে পারে রেজাল্টের পর বোঝা গেল তো রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আমি স্টেপ বাই স্টেপ দু হাজার আঠারো উনিশ এবং কুড়ি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো রিকোয়েস্ট একটাই যে ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো আমরা প্রথমে দেখে নেব আঠারো আঠারো দু হাজার আঠেরোতে ডাব্লিউপিপিপিবি কনস্টেবল রিক্রুটমেন্টে দু হাজার আঠারোতে কত তারিখে পরীক্ষা হয়েছে কত তারিখে রেজাল্ট হয়েছে এবং মাঠ কবে শুরু হয়েছে তো আমরা প্রথমে দেখে নিচ্ছি প্রিলিমিনারি এক্সাম ডেট চব্বিশে জুলাই সরি জুন দু হাজার আঠারোতে প্রিলিমিনারি এক্সামটি হয়েছিল দু হাজার আঠারোতে রেজাল্ট পাবলিশ করেছে সাতই ফেব্রুয়ারি দু হাজার উনিশে অর্থাৎ একটা লং ডিস্টেন্স একটা লং সময়ের পর কিন্তু রেজাল্টটা পাবলিশ করা হয়েছে দু হাজার আঠারোতে বোঝা গেল সাতই ফেব্রুয়ারির রেজাল্ট পাবলিশ করার পর মাঠ শুরু হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার শুরু হতে কিন্তু বেশি একটা সময় নেওয়া হয়নি এখানে তেইশটা দিন সময় নেওয়া হয়েছে যেটা পঁচিশ দুই দু হাজার থেকে পঁচিশ দুই দু হাজার থেকে পাঁচ চার দু পর্যন্ত কিন্তু তোমাদের মাঠটা কমপ্লিট হয়েছে যেটা কিন্তু রেজাল্টের পরে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মাঠটা কমপ্লিট করা হয়েছে যেখানে মেন এক্সাম তিরিশে জুন দু হাজার কিন্তু তোমাদের মেন এক্সামটি হয়েছে আর মাঠে কিন্তু তোমাদের এখানে আঠারো দিন আছে এখানে তেইশ দিন হবে তেইশ দিনের মধ্যে কিন্তু তোমার তোমাদের মাঠটা শুরু হয়েছে দু হাজার আঠেরোতে বোঝা গেল তো তোমরা এই জিনিসটা লক্ষ্য করো যে কবে রেজাল্ট দিচ্ছে এবং রেজাল্টের পরে কতদিন পরে তোমাদের মাঠ শুরু হচ্ছে এটাও তোমরা লক্ষ্য করবে যে পরীক্ষার তারিখ থেকে রেজাল্টের তারিখ সেটা কতটা ডিফারেন্স রয়েছে সেই পরিপ্রেক্ষিতে ভিডিওটা করা হচ্ছে আশা করি তোমরা যে দু হাজার একুশে সেটা নির্ধারণ তোমরা নিজেরাই করতে পারবে এরপরে আমরা দেখে নেব দু হাজার উনিশে কবে রেজাল্ট পাবলিশ করা হয়েছে কবে মাঠ শুরু হয়েছে এবং কবে পরীক্ষা হয়েছে তারপরে আমরা দেখে নেব দু হাজার একুশে কবে হতে পারে তো এগুলো দেখার আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি আবারও বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টার মানে শঙ্করদার কোচিং সেন্টার নামে সুপরিচিত যেখানে পশ্চিমবঙ্গের কোচিং সেন্টারের নাম যদি আমরা উল্লেখ করি শঙ্করদার নামটাই কিন্তু প্রথমে আসবে শঙ্করদার কোচিং সেন্টার থেকে বহু সংখ্যক ক্যান্ডিডেটরা কিন্তু আজ সফলতা পেয়েছে এই কোচিং সেন্টারে তোমরা খুব কম খরচায় খুব কম সময়ের মধ্যে তোমাদের কোচিং শেখানো হবে যেটা সারা জীবন তোমাদের কাজে লাগবে তোমরা যারা ডাব্লুবিপি মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ আশা করি এটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অপরচুনিটি রয়েছে যারা তোমরা অ্যাডমিশন হতে চাও খুব কম খরচায় তোমরা অ্যাডমিশন হতে পারো এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে খুব কম খরচায় কিন্তু তোমরা এখান থেকে অ্যাডমিশন নিয়ে তোমরা সাকসেস পেতে পারো কোচিং সেন্টারটির অ্যাড্রেস রয়েছে উত্তর চব্বিশ পরগনার মসলন্দনপুর তোমরা গিয়ে সরাসরি গিয়ে কথা বলতে অথবা তোমরা যদি অন্য কোনো জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো এখানে তেইশটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাডমিশন হচ্ছে তোমরা চাইলে অ্যাডমিশন হতে পারো এটা তোমাদের জন্য গ্রেট অপরচুনিটি বলতে পারো আর এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু তো এই মুহূর্তে আমরা দু হাজার উনিশে দেখে নেব কবে পরীক্ষা হয়েছে পরীক্ষাটি সংগঠিত হয়েছে দু হাজার উনিশে চারই আগস্ট দু হাজার উনিশে পরীক্ষাটি সংগঠিত হয়েছে যেখানে প্রিলিমিনারি রেজাল্ট দিয়েছে উনিশ এগারো দু হাজার উনিশে যেটা একটা বেশি সময় নেওয়া হয়নি কিন্তু দু হাজার উনিশের ক্ষেত্রে আর মাঠটি শুরু হয়েছে তোমরা এই জিনিসটা লক্ষ্য করবে মাঠ শুরু হয়েছে পিএমটি পিইটি শুরু হয়েছিল তিন বারো দু হাজার উনিশ থেকে সাত এক দু হাজার কুড়িতে তোমাদের মাঠটা কমপ্লিট করা হয়েছে তোমরা এই জিনিসটা লক্ষ্য করো উনিশ এগারো দু হাজার উনিশে যদি তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয় তিন তারিখেই কিন্তু তোমাদের মাঠটা শুরু হয়ে গিয়েছিল খুব কম সময়ের মধ্যে অর্থাৎ তেরো দিনের মধ্যেই কিন্তু তোমাদের মাঠটা ডাকা হয়েছিলো তো এই জিনিসটা তোমরা লক্ষ্য করবে এই কারণেই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি স্পেশালি আর মেন এক্সামটি হয়েছিল ছাব্বিশ দুই দু হাজার কুড়িতে অর্থাৎ রেজাল্ট তোমাদের যে কোনো মাসের দিক না কেন যে কোনো তারিখ দিয়ে দিক না কেন কেননা তোমাদের কিন্তু মাঠ কিন্তু খুব শীঘ্রই তাড়াতাড়ি কিন্তু শুরু হবে রেজাল্টের পরে একটা সময় কিন্তু খুব সংকীর্ণ রয়েছে যারা তোমরা মাঠ শুরু করো খুব শীঘ্রই তোমাদের মাঠ শুরু করা উচিত আমার মতে তো দু হাজার একুশে কী থাকতে পারে সেটা আমরা দেখে নেবো ডব্লিউবি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া যেটা দু হাজার কুড়ির যেটা দু হাজার একুশ তোমরা ভেবে নিতে পারো তোমাদের সুবিধার্থে দু হাজার একুশ লেখা হয়েছে যেটা প্রিলিমিনারি পরীক্ষা যেটা ছাব্বিশ নয় দু হাজার একুশে হয়েছে যেখানে রেজাল্ট কিন্তু ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল কোনো কারণবশত সেটা হয়নি যেটা জানুয়ারি দু হাজার বাইশে কিন্তু এটা আশা করা যেতে পারে জানুয়ারি মাসে এটা দেবে হান্ড্রেড পার্সেন্ট শিওর রয়েছে আর মাঠ কিন্তু জানুয়ারি মাসেই হবে যদি জানুয়ারি মাসে প্রথম দিকে রেজাল্ট দেয় তাহলে মাঠ কিন্তু তোমার মিডিল হাফই হবে খুব শীঘ্রই হবে আর যেটা মেন এক্সামের ক্ষেত্রে রয়েছে যেটা মার্চ মাসে কিন্তু হতে পারে ঠিক আছে তো এটা পুরোপুরি অ্যাকসেপ্টেড বলা আছে আর আশা করি নতুন কোনো আপডেট আসলে অবশ্যই শেয়ার মাঠ কিন্তু খুব শীঘ্রই শুরু হবে রেজাল্টের পরে আশা করি তোমরা যারা প্রিপারেশন নেওয়া শুরু করোনি খুব শীঘ্রই প্রিপারেশন নেওয়া উচিত তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিশনটা অন